গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর ছেলে মেয়ের তো এখন স্কুল খুলে গেছে, ম্যাক্সিমাম স্কুল খুলে গেছে সব জায়গায়। তো ছেলে এখন উঠে গেছে, ছেলে উঠে এখন ব্রাশ করছে, আর মা চা খেয়ে মা দেখছে বিলফুরের ঠাম্মা। মানে মা সকালবেলায় চা খেয়ে বিলফুরের ঠাকুমাকে দেখতে হবে যে কি ভিডিও ছেড়েছে। তো এখন মা বিলফুরের ঠাম্মাকে দেখছে, আর মেয়ে উঠে গেছে, মেয়ে এখন ব্রাশ করছে। আর এই দিনগুলো সত্যি কথা বলতে আমরা সবাই, আমি না, আমরা প্রত্যেকটা মাই এই দিনগুলোকে মিস করতাম, যে সকালে উঠে বাচ্চার স্কুল যাবে, যাদের মর্নিংয়ে আছে বা অনেকে ডে আছে। তো আমার ছেলে মেয়ে দুজনেরই ডে স্কুল, 9টার সময়, 9:15টার সময় অটো আসে। তো ওরা সকালে ভাত টাত খেয়ে স্কুলে যায়, টিফিন তো দিয়েই দিই। তো মেয়ে উঠে গেছে, দেখো মেয়ে উঠে এখন ব্যাগ প্যাক করছে। কালকে রাতে ব্যাগ প্যাক করার টাইম পাইনি, কালকে অনেক পড়া ছিল মেয়ের, স্কুলের অনেক হোমওয়ার্ক ছিল, তা সেগুলো বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেছে। তো মেয়ে এখন ব্যাগ প্যাক করছে, আর বাইরে রোদ দেখো, মানে গরমকালে কি বলতো, রোদ দেখলে বেশি আরও গরম লাগে, মানে সকালে উঠে রোদ দেখলেই ভয় লাগে যে সারাদিনটা কীভাবে কাটবে। এ দেখো ছেলেও মুখ ধুয়ে চলে এসছে, আর আমার এদিকে ভাতও হয়ে গেছে। আর আমার ছেলে মেয়ে দুজনেই গোবিন্দভোগের যে চালটা থাকে সেটা ওরা সকালবেলা আলু সিদ্ধ ঘি ভাত দিয়ে খেয়ে যায়, মানে এমনি যে সিদ্ধ চাল ওটা সকালে একদম খেতে খুঁজে না। তো ওদের জন্য অল্প করে বসিয়েছি আমার ছেলে মেয়ের জন্য। আর এই গোবিন্দভোগের চাল বলো, আতপ চাল, আমি মা কেউই খায় না, মানে ছেলে মেয়েই খায়। তো ওদের জন্য অল্প করেই বসিয়েছি। তো আমার ছেলে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে, এই দেখো 9:50 বাজছে, এখন অটো আসার টাইম হয়ে গেছে। তো ওরা এখন যায় আর আসে 4:30টার সময়। তো সারাদিন পুরো এর মধ্যেই থাকে, দৌড়ানোর মধ্যেই। আর এই দেখো আমাদের গাছের মোচা হয়েছে, কত বড় মোচা দেখো, মানে কলার কাঁধিটাও অনেক বড় আর মোচাটাও অনেক বড়, মানে একটা মোচা রান্না করলে অনেকটা সবজি হয়। তো একটা মোচা পুরোটা রান্না করি না, অর্ধেকটা সবজি বানাই আর অর্ধেকটা বানাই মোচার বড়া, নারকেল টারকেল দিয়ে বড়া, ওটা খুব ভালো হয় বেসন দিয়ে নারকেল দিয়ে। তো অর্ধেকটা সবজি বানাবো আর অর্ধেকটা মোচার বড়া বানাবো। তো ছেলে মেয়ে এখনও দুজনেই রেডি হয়ে গেছে। তো আগের মতো আরও সেই দিন, মানে আমাদের চলে এসছে, আমাদের বলো, বাচ্চাদের বলো, বাচ্চারাও ধরো এতদিন সত্যি কথা বলতে ঘরে পুরো বোরিং, আর অনলাইনে তো সেভাবে তো আর পড়া হতো না, রেগুলার দিয়ে যেটা মানে স্কুলে যাওয়া বলো, স্কুলের হোমওয়ার্ক বানানো বলো, সেটা অনলাইনে ঠিক মতো হতো না। তো যাই হোক, এখন সব কিছু ঠিক আছে, আমাদেরও সেই আগের দিনে আমরাও ফিরে এসেছি। আর এই দিনগুলো সত্যি কথা বলতে আমরা সবাই, প্রত্যেকটা মা, মানে আমরা সবাই খুব মিস করতাম এই দিনগুলোর জন্যে। তো ছেলে মেয়ে দেখো রেডি হয়ে গেছে, এখন অটো আসবে, তো ছেলে মেয়ে স্কুলে যাবে। তো আমার মোটামুটি সকালে অর্ধেক কাজ আমি করেই রাখি ওর স্কুল যাওয়ার আগে। তো এখন ছেলে মেয়ে স্কুল যাবে, তারপরে একটু আমি আর মা চা টা খাবো, তারপরে হবে চান টান। আর এই দেখো যে তুলসী গাছটা যেটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম না, কত বড় হয়ে গেছে, যখন এনেছিলাম অনেকটাই ছোট ছিল, তো এখন অনেকটা বড় হয়েছে গাছটা। তো চলো চান টান করে আসছি পরে। আর ছেলে মেয়ে একবার স্কুলে চলে গেলে না, সারাদিন আমি আর মা একদম একা, মানে ছেলে মেয়ে এসে 4:30 আসে ততক্ষণ একদমই একা। তো মা আর আমি এখন খেতে বসেছি সিরিয়াল দেখতে দেখতে, এখন আমরা দুজনে খাবো। আর দেখো ছেলে মেয়ে চলে এসছে, গরমেদের অবস্থা দেখো, ছেলে তো এসে নিয়ে একদম জামা প্যান্ট খুলে দিয়েছে আর মেয়ে এখনও খুলতে পারেনি। তো ওদেরকে আসার পর একটু শরবত করে দিই, সে গ্লুকন ডি হোক বা নুন চিনি লেবু দিয়ে হোক।
আর তারপরে একটু তরমুজ কেটে দিই, মানে একদম ঠান্ডা ঠান্ডা খাবার দিই। মানে ধরো আমরা এত বড় রোদে গরমে আমরা এই বাড়িতে থাকতে পারি না, হ্যাঁ, আর সারাদিন ধরো যত স্কুলে থাক কিন্তু গরম তো লাগেই, তো স্কুল থেকে আসার পরে সেভাবে কোনো খাবার দিই না। তো মেয়েকে দিতে হয়, মেয়ে 6টায় টিউশনই যায়, তো তার আগে একটু কোনো খাবার দাবার ওকে বানিয়ে দিই, তো ছেলে মেয়ে দুজনকে একসাথে দিয়ে দিই। তো তারপরে মাকে চা দিয়ে সন্ধে টন্ধে দিয়ে আবার একটু সিরিয়াল দেখতে বসি। মেয়েকে টিউশনি পৌঁছে এসে আমি মা ছেলে এসেছি একটু আদিত্যপুরে, আর মাছ তো ধর শেষ হয়ে গেছে, তো মায়ের যে ওষুধ সে ওষুধও সব শেষ হয়ে গেছে। তো ভেবেছিলাম কালকে আসবো, তো কালকে ধরো সকাল থেকে প্রচুর তাড়াহুড়ো থাকে, মেয়েরা ছেলে মেয়ে দুজনেই 10টায় স্কুল যায়, তারপরে বাড়িরও কাজ থাকে, তো ভাবলাম চলো আজকে সন্ধ্যেবেলায় চলে যাই। তো মেয়েকে টিউশনি দিয়ে এসে তারপরে আমরা একটু আদিত্যপুরে এসেছি, তো এখান থেকে একটু মায়ের ওষুধ নিয়ে একটু সবজি বাজারে যাব, তো ওখান থেকে টুকটাক সবজি নিয়ে তারপরে আবার বাড়ি জলদি ফিরতে হবে, কারণ মেয়ে সাথে চলে আসে। আর আমি যার কাছে পড়তে যাই সে স্যারকে আমি বলে দিয়েছি যে আমরা আদিত্যপুরে এসেছি, তো আমরা যতক্ষণ না যাবো মেয়ে যেন একটু ওখানেই থাকে। আর ছেলে মেয়ের এখানে একটু নেব পেস্ট্রি, মানে এই দোকানের আদিত্যপুরের আমার ছেলে মেয়ে এখানে আসলে ওরা পেস্ট্রি কেক নেবে, মানে এই দোকান ছাড়া অন্য দোকানে ওরা নেবে না। তো আমরা বাড়িতেও চলে এসেছি, তো এখন ছেলে মেয়ে দুজনে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এই দেখো যে সবজিগুলো নিয়ে এসেছি তোমাদের দেখায়, একদম নতুন নতুন সবজি। তরমুজ নিয়ে এসেছি, ওটা কালকে আর পরশু, এটা যে তরমুজটা আছে এটা দুদিন হয়ে যাবে। তো এখানে সজনে ডাঁটা আছে, ঝিঙে আছে, কাঁঠাল আছে, বেগুন আছে, ভেন্ডি আছে, কুমড়ো আছে, লেবু আর কাঁচা লঙ্কা। আর যে সবজিগুলো দেখছো একদম নতুন নতুন সবজি, এখন পুরনো সবজি আর কিচ্ছু ভালো লাগছে না, সে ফুলকপি বলো, বাঁধাকপি বলো, পালক শাক বলো, মানে দেখলে একদম বিরক্ত লাগছে। আর এই সজনে ডাঁটা কাঁঠাল এগুলো মোটামুটি ভালোই লাগে। আর এখনও পর্যন্ত যেহেতু এখনও সেভাবে মানে এখনও গরমটা সেভাবে পড়েনি বলে এখন এই যে বড় বেগুন দেখছো ওগুলো পাওয়া যাচ্ছে এখনও। আর এই যে আমাদের গাছের মোচা, তো বড় বেগুন এখনও পাওয়া যাচ্ছে, তো বেগুন পোড়া বলো বা বেগুন ভাজা দুটোই ভালো। আর যে কেকের দোকানটা তোমাদের দেখালাম, তো ওখান থেকেই ছেলে দুটো আইসকেক নিয়েছে দিদির জন্যে আর তার জন্য, আর সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। তো এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর তারপরে হবে রান্নাবান্না। আর অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, তো ওবেলা মাছের ঝোল করেছিলাম, ছেলে মেয়ে তো আর সকাল থেকে খেয়ে যাওয়ার টাইম হয় না, আর সকালে ওরা অন্য কিছু খায়ও না, তো এখন ভাত করে দিয়েছি, ছেলে মেয়ের মাছের ঝোল ভাত হয়ে যাবে। আর এই মাত্র আমরা আদিত্যপুর থেকে এলাম, মেয়েকে নিয়ে যাইনি, মেয়ের 6টার সময় টিউশনই ছিল, আর ছেলের টিউশনই এখনও স্টার্ট হয়নি, ছেলের কালকে থেকে স্টার্ট হবে। তো মেয়েও ওখানেই পড়ে, ছেলে মেয়ে দুজন একসাথেই পড়ে, মানে যেখানে মেয়ে যায় সেখানে অল সাবজেক্ট পড়ে, আর সায়েন্স নিয়ে যেখানে পড়ে সেখানে মেয়ের স্টার্ট হয়ে গেছে, তো মেয়ের শুরু হয়ে গেছে ক্লাস। তো ছেলের আর মেয়ে কাল থেকে আবার আরেক জায়গায় যেখানে পড়ে সেখানে যাবে। তো একটু আগে জাস্ট এসেছি, ছেলে মেয়ে এখন ওই ঘরে বসেছে আর মা এরকম বসে আছে, গরমে অবস্থা সব কাইল হয়ে গেছে। আর আমাদের এখানের মানে আদিত্যপুরের থেকে না আমাদের এখানে ওয়েদারটা একটু ঠান্ডা, মানে গরমের দিনে তো সব জায়গায় গরম থাকবে কিন্তু আদিত্যপুর থেকে আমাদের এখানে ওয়েদারটা একটু ঠান্ডা না মা, মানে যেই আসিয়ানাতে ঢুকবে তখন দেখবে ওইখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। সন্ধ্যেবেলা আদিত্যপুরে প্রচুর ভিড়, মানে ওখানে গেলে মানে তখন একদম মাথা খারাপ হয়ে গেল। তো আদিত্যপুরে মেন যাওয়ার কারণ হচ্ছে মায়ের ওষুধ শেষ হয়ে গেছিলো, তো মায়ের ওষুধ আনতে গেছিলাম, মা টুকটাক সবজি এনেছি, বেশি না, এই গরমে বেশি ঘুরতে পারিনি। তো মাছের দোকানে গেছিলাম, মাছ দেখছি এবেলা বন্ধ আছে, মানে অন্য সময় থাকে, তো আজকে যাই না কেন, আজকে মাছ বসেনি, তো টুকটাক সবজি নিয়ে এসেছি, মানে যে সবজি খাবার মতো, মানে এখন তো আর অন্য কোনো সবজি ভালো লাগছে না, ফুলকপি বাঁধাকপি পালক শাক তো একদমই না। তো এখন সবজি ভালো লাগছে বলতে কাঁঠাল আছে, সজনে ডাঁটা আছে, ঝিঙে আছে, মানে এগুলো এখন ভালো লাগছে, মানে এগুলো পরে বিরক্ত লাগবে কিন্তু এখন নতুন নতুন বলে ভালো লাগছে। তো সজনে ডাঁটা, কাঁঠাল, বেগুন, ঝিঙে, কুমড়ো এইসব নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি তরমুজ। তো টুকটাক করেছি, টুকটাক মার্কেটিং করে চলে এসেছি। তো মেয়ের ওইদিকে ছুটি হয়ে গেছে, তো স্যারকে বলে দিলাম, আমাদের পাশে বাড়িতেই বেশি দূরে না, তো স্যারকে বলে দিলাম যে আমাদের আসতে একটু দেরি হবে, তো মেয়ে ওখানে বসেছিল, তো আসার পরে আবার ছেলে গিয়ে মেয়েকে নিয়ে এখন দুজনে ওই ঘরে বসে আড্ডা চলছে। আর আজকে প্রচুর গরম, মানে এত গরম না মানে ঘরে থাকা যাচ্ছে না, আর বাইরে ভিড়ভাড়টা ধরে কি অবস্থা হবে। আর ছেলে এখন সবাইকে ভাগ করে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, এই দেখো
এই কাজগুলো হলো ছেলেরই, যে কোনো জিনিসটা ও ভাগ করে সবাইকে দেবে। তো সবাইকে এখন ও এনে এনে দিচ্ছে। তো এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে তারপরে যাবো রান্নাবান্না, তারপরে আছে গোপালকে শোয়াবার, এখন প্রচুর কাজ। তো চলো আজকের ভিডিওটা এতটাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল থেকে আরও নেক্সট ভিডিও নিয়ে আসছি। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।